রংপুর সিটি নির্বাচনের ভোট সামনে রেখে সব প্রস্তুতি শেষ। রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, শেষ পরিস্থিতি জানতে চাবো তার কাছ থেকে। হাবিব, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, রাত পোহালি নির্বাচন, রংপুর সিটি কর্পোরেশনের নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ আকাশ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নগরীর রংপুর নগরীর জাহাজভাঙা মোড়ে। এই এলাকায় আসলে পোস্টারের নগরীতে পরিণত হয়েছে এই রংপুর সিটি এখন, কারণ নির্বাচনী যত ইকুয়েশন, যত ডামাডোল, সব কিছু শেষ করে একেবারেই নির্বাচনের আগের রাত, এই রাতটি ঘিরেই কিন্তু প্রার্থীদের শেষ আশা আকাঙ্ক্ষার যে উচ্ছ্বাস উদ্দীপনা সব কিছু শেষ হবে রাত পোহালেই, অর্থাৎ ভোটের মাধ্যমে। সেই অপেক্ষায় প্রার্থীরা গুনছেন। বেশ কয়েকজন প্রার্থীর সাথে, মেয়র প্রার্থীর সাথেও কথা হয়েছে আমার, তারা বলছেন যে যে যার জায়গা থেকে সবাই আত্মবিশ্বাসী, যে আসলে দীর্ঘদিনের যে নগরপিতা ছিলেন লাঙ্গলের, লাঙ্গল প্রতীকের, তিনি আবারও যদিও জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে অনেকে বলছেন, তবে নৌকামার প্রতীক নিয়ে যিনি রয়েছেন লুৎফুন্নেসা ডালিয়া, তিনিও কিন্তু বেশ আত্মবিশ্বাসী। তবে একটি বিষয় যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার কথা একটু বলতে হবে। আপনারা দেখছেন যে এই মুহূর্তে নগরীর প্রত্যেকটি চেকপোস্ট বা বিভিন্ন সড়কে এরকম পুলিশের অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে, বিভিন্ন ধরনের অভিযান এবং আইন শৃঙ্খলা, যত ধরনের নিরাপত্তা বলয় তৈরি করা যায় সব ধরনের বলয় তৈরি করে রাখা হয়েছে এই রংপুর নগরীতে, এবং সব জল্পনা কল্পনার অবসান ঘটতে যাচ্ছে আগামীকাল বিকেল 4:30 পর, অর্থাৎ ভোট গ্রহণ শেষে দেখা যাবে যে পরবর্তী নগরপিতা আবারও সেই দুইবার নির্বাচিত প্রার্থী থাকছেন না নতুন কোনো মুখ এই নগরীর দায়িত্ব নেবেন। তো এই ছিল মোটামুটি আকাশ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি সর্বশেষ।